বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি সভা রায়গঞ্জে। শুক্রবার রায়গঞ্জের রেলওয়ে স্টেশনের পাশে নবান্ন অভিযানের প্রস্তুতি সভা করল বিজেপি। সভায় মূল বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সাম্প্রতিক তৃণমূল সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে চোর ধরো জেলে ভরো কর্মসূচি নিয়েছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে আগামী 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। রায়গঞ্জ থেকে ঝুম সরকারের রিপোর্ট, আমাদের টিভি। আমার বিরুদ্ধে যদি প্রমাণ হয় তাহলে আমি ফাঁসি কাঠে ঝুলব। তারপরে যেই এদিক ওদিক এদিক ওদিক কি বাবু কি মেয়র বাবু এই গেল এই গেল, বাবুর সমস্ত ডায়লগ বাজে খতম, বাবুর মুখ দিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না। হেকিম বাবুর গলা শুকিয়ে গেছে। হেকিম বাবুকে শুনতে পাচ্ছেন না? হেকিম বাবুর গলা নেই। এখন কে চমকাচ্ছে? ভাইপো বাবু। তিনি কথায় কথায় ফাঁসির মঞ্চে ঝুলে যান। তিনি মাঝে মাঝে সুন্দর মিষ্টি মিষ্টি মুখটা পাপ্পু পাপ্পু মুখটা দিয়ে বলেন। ওনার এই মিষ্টি মিষ্টি কথাগুলোতে পশ্চিমবঙ্গের লোক ভুলে যাবে যে শান্তিনিকেতন বাড়িটা 17 কোটি টাকায় হলো কি করে, তার টাকার উৎস কি, সেই কথা পশ্চিমবঙ্গের জনগণ ভুলে যাবে। ভুলে গিয়ে তাকে ভাববে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা ক্ষুদিরাম বোস। কেউ ভাববে না পাপ্পু বাবু, সবাই হিসেব নিয়ে রেখেছে নীল সাদা রঙের। আপনি পশ্চিমবঙ্গে লুটতরাজ করেছেন গরুর টাকা, কয়লার টাকা, বালির টাকা। আপনি ক্ষুদিরাম হতে চাইলেও আপনাকে কেউ ক্ষুদিরাম করবে না। সবাই ওই জন্য হাসছে আর পাপ্পু পাপ্পু বলছে। ভারতবর্ষের সেরা পাপ্পু এখন পশ্চিমবঙ্গে পিসির আঁচল ধরে বাঁচতে চাইছে। এখন ভারতবর্ষের সেরা পাপ্পু চোরের তকমা ঘুচিয়ে শহীদের তকমা পেতে চাইছে। সেটা হবে না। যখন পার্থবাবু জেলে গেলেন, 50 কোটি টাকা হাতে গরম পাওয়া গেল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আর ভাইপো বাবু কি সুন্দর মুখটা। যে নির্দল পদাধিকারী, নির্দল যারা ক্যান্ডিডেট নির্বাচনে, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে বলে, কোন কেসটা? যে কেসটা মাছে করতে 150 কোটি টাকার মালিক তার দেহ রক্ষী হয়। কোন কেসটা? যে কেসটাকে বিএসএফের যিনি প্রাক্তন সিইও সতীশ কুমার, যে সতীশ কুমার সিবিআই হেফাজতে আছে, আর
সেই সতীশ কুমার।